ଦୀର୍ଘ 6 ଦିନ ଧରି ମା ଧରାବତରଣ କରିଥିଲେ। ଆଜି ତାଙ୍କର ଦଶମୀ ପୂଜା ଏବଂ ଆଜି ସେ ବିଦାୟ ନେବେ। ତ ସିଧାସଳଖ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଅଛୁ ଉଦିତ ନଗର ପେଣ୍ଡେଲରେ, ଯେଉଁଠିକି ଦେଖିପାରୁଥିବେ କିଭଳି ରହିଛି ମାହୋଲ ଏବଂ ଭକ୍ତମାନେ ମଧ୍ୟ ସକାଳ ପାହୁ ପାହୁ ମାଙ୍କର ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଆଜି ଆସିଛନ୍ତି। ଆମ ସହିତ ଜଣେ ବେଙ୍ଗୋଲି ଭକ୍ତ ଅଛନ୍ତି, ତାଙ୍କ ସହିତ ସିଧାସଳଖ ଆଲୋଚନା କରିବା। ସେ କ'ଣ କହୁଛନ୍ତି ଏବଂ ଦଶମୀ ଉପଲକ୍ଷେ ସେ କ'ଣ କହୁଛନ୍ତି? আমাদের আমাদের এখানে দশমী পুজো খুব সুন্দর হয়, আর মায়ের আজকে দশমী পুজো, আমরা সিঁদুর খেলি, মাকে মিষ্টি খাওয়াই, তারপর আমরা অনেক এনজয় করি। আর কলকাতা তো আমরা এই বছর যাওয়া হয় নাই, 2 বছর হলো। তো দীর্ঘ 2 বর্ষ হব করোনা কটকণা পাই সব কিছু বন্ধ থিলা, এথর আপন পূজা মনাউচন্তি এবং আসুচন্তি মধ্যে দর্শন করিয়া পাই কেমতি লাগুছে? এখন এখন আমাদের খুব ভালো লাগছে, আমরা অনেক এনজয় করছি মায়ের কাছে, আর ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত আমাদের অনেক ভালো লেগেছে। সিধাসলখ শুনুথিলে এবং আম সহিত অছন্তি পূজা কমিটির মেম্বর এবং তাঙ্ক সহিত আলোচনা করিবা। আজি আজি যে দশমী পূজা রহিছে এবং সেটা রীতিনীতি কোন রহিছে? আজি দশমী পূজা নমস্কার, আগে দশমী পূজা পাই আমার 3টা বেড়ে পূজা আরম্ভ হব আজি দশমী পূজা, আর তারপরে 6টা 6:30টা রে আমার ইয়ে বিসর্জন পূজা হব, তারপরে সুন্দর খোলা আরম্ভ হব, আর শস্ত্র পূজা আজি আজি যা যে শস্ত্র যা যে আজি দশমী, আজি শস্ত্র পূজা বি আজি হব, আর যে গাড়ি পূজা উজা করবে গাড়ি পূজা করবে। নিহতি ভাবে শুনুলে কি মাধুরী কিভাবে ভাবে 3টার আরম্ভ হব পূজা এবং যে গাড়ি পূজা রয়েছে দশহরা দিনের কিছু লোকের গাড়ি পূজা মধ্যে করে থাকে, আজ গাড়ি পূজা মধ্যে এটি করা যাব। দীর্ঘ 6 দিন ধরে মা ধরাবতরণ করেছিলেন, আজ তাঁর দশমী পূজা এবং আজ সে বিদায় নেবে। তো সিধাসলখ আমি বর্তমান অছু উদিত নগর প্যান্ডেলে, যেটিকি দেখিপারুথিবে কিভাবে রয়েছে মাহল এবং ভক্তমানে মধ্যে সকাল পাহু পাহু মাঙ্কর দর্শন করিবা পাই আজ আসছন্তি। আম সহিত জনে বেঙ্গলি ভক্ত অছন্তি, তাঙ্ক সহিত সিধাসলখ আলোচনা করিবা। সে কোন কহুছন্তি এবং দশমী উপলক্ষে সে কোন আমাদের আমাদের এখানে দশমী পুজো খুব সুন্দর হয়, আর মায়ের আজকে দশমী পুজো, আমরা সিঁদুর খেলি, মাকে মিষ্টি খাওয়াই, তারপর আমরা অনেক এনজয় করি। আর কলকাতা তো আমরা এই বছর যাওয়া হয় নাই, 2 বছর হলো। তো দীর্ঘ 2 বর্ষ হব করোনা কটকণা পাই সব কিছু বন্ধ থিলা, এথর আপন পূজা মনাউচন্তি এবং আসুচন্তি মধ্যে দর্শন করিয়া পাই কেমতি লাগুছে? এখন এখন আমাদের খুব ভালো লাগছে, আমরা অনেক এনজয় করছি মায়ের কাছে, আর ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত আমাদের অনেক ভালো লেগেছে। সিধাসলখ শুনুথিলে এবং আম সহিত অছন্তি পূজা কমিটির মেম্বর এবং তাঙ্ক সহিত আলোচনা করিবা। আজি আজি যে দশমী পূজা রহিছে এবং সেটা রীতিনীতি কোন রহিছে? আজি দশমী পূজা নমস্কার, আগে দশমী পূজা পাই আমার 3টা বেড়ে পূজা আরম্ভ হব আজি দশমী পূজা, আর তারপরে 6টা 6:30টা রে আমার ইয়ে বিসর্জন পূজা হব, তারপরে সুন্দর খোলা আরম্ভ হব, আর শস্ত্র পূজা আজি যা যে শস্ত্র যা যে আজি দশমী, আজি শস্ত্র পূজা বি আজি হব, আর যে গাড়ি পূজা উজা করবে গাড়ি পূজা করবে। নিহতি ভাবে শুনুলে কি মাধুরী কিভাবে ভাবে 3টার আরম্ভ হব পূজা এবং যে গাড়ি পূজা রয়েছে দশহরা দিনের কিছু লোকের গাড়ি পূজা মধ্যে করে থাকে, আজ গাড়ি পূজা মধ্যে এটি করা যাব।